হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমার চ্যানেল আটিকে তোমাদের সবাইকে স্বাগত চলো আজকে আমি একটা তোমার বিগ ফ্লাওয়ার তোমার গ্র্যানি স্কোয়ার করে তোমাদেরকে দেখাবো তার জন্য আমি দেখো তিনটে কালারের রুল নিয়েছি গ্রিন আছে হোয়াইট আছে ব্লু আছে আর আছে উলবোনা কষিয়া আর আছে কাঁচি তোমরা এই গ্র্যানি স্কোয়ারটা দিয়ে অনেক কিছু জিনিস বানাতে পারবে চলো তাহলে শুরু করা যাক প্রথমে দেখো আকাশি উল্টা নেব আমি নিয়ে এটাতে আমি একটা নট বানাবো নট না ম্যাজি ম্যাজিক সার্কেল বানাবো ম্যাজিক সার্কেল বানিয়ে এর মধ্যে আমি এই তিনটা হ্যাঁ সিক্সটিনটা ডবল কষিয়া দেব প্রথমে দেখো তিনটে চেন দিলাম তিনটে চেন মানে একটা ডবল কষিয়া তারপরে আমি ফিফটিনটা দেব টু থ্রি ফোর ফাইভ তো চলো আমি ফিফটিনটা ডাবল ক্রোশিয়া দিয়ে নিই দেখো এখানে আমার সিক্সটিনটা ডাবল ক্রোশিয়া হয়ে গেছে এখানে আমি তিনটে চেনের এখানটাতে এসে এটা আমি জয়েন করে দিচ্ছি যখন উলটাকে আমি কেটে দিলাম কেটে দিয়ে এটা গিট বেঁধে দিয়ে আমি ম্যাজিক নটের উলটার সাথে আমি এটাকে জয়েন করে দেবো তাহলে দুটোই খোলার চান্স থাকবে না এদিক থেকে এটাকে নিয়ে নিচ্ছি নিয়ে এটার সাথে নিয়ে আমি এটা গিট বেঁধে দিচ্ছি এবার দেখো কী করবো এবার আমি সাদা উলটা জয়েন করব সাদা উলটা জয়েন করে দেখো প্রথমে যে কোনো একটা ডবল ক্রোসিয়ার ভাগ থেকে আমি জয়েন করছি জয়েন করে আমি একটা সিঙ্গেল ক্রোসিয়া নিয়ে নেব তার পরের তো আমি সিঙ্গেল কষিয়ে নিচ্ছি সিঙ্গেল কষিয়ে নিয়ে এখানে আমি সাতটা চেন নেব একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সাতটা চেন নেওয়ার পরে দেখো একটা চেন ছেড়ে দিয়ে পরের চেনটা থেকে আমি এখানে সিঙ্গেল কষিয়া দেব একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তারপরে দেখো আমি পাশের ডাবল কষিয়াটাতে এসে এইটা জয়েন করে একটা সিঙ্গেল কোশিয়া নিলাম তারপরের ঘরটাতে আরেকটা আমি সিঙ্গেল কোশিয়া নিচ্ছি এখানেও আমি সাতটা চেন দিয়ে নেব একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সেম আমি বুনব একটা চেন ছেড়ে দিয়ে আমি ছটা চেনে সিঙ্গেল কষিয়া বুনব একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তারপরে আবার আমি পাশের এই ডাবল কষিয়াটাতে একটা সিঙ্গেল কষিয়া দিয়ে আমি জয়েন করে নিচ্ছি তারপরে তার পাশের ঘরটাতে আমি চলে যাচ্ছি এখানে একটা সিঙ্গেল কষিয়া নেব নিয়ে আবার আমি সাতটা আমি চেন করবো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সাতটা চেন করার পরে আবার আমি সেম বুনব একটা চেন ছেড়ে দিয়ে প্রতিটা চেনে আমি সিঙ্গেল কষিয়ে নিচ্ছি দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তারপরে আবার আমি এই পাশের ডাবল কোসিয়ার এইখানটাতে এটাকে জয়েন করে দিচ্ছি একটা সিঙ্গেল কষিয়া দিয়ে আমি এটাকে জয়েন করে দিলাম তারপরে আবার আমি পাশের ঘরটাতে চলে গিয়ে একটা সিঙ্গেল কষিয়া নিয়ে সাতটা চেন নেব এইভাবে আমি আটটা আমি তোমার ইয়ে বুনব এখানে তিনটে হয়েছে আরও পাঁচটা আমি বুনে নিচ্ছি দেখো বন্ধুরা আমার আটটা হয়ে গেছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আটটা হয়ে যাওয়ার পরে দেখো এটা আমি কি করব তোমার এই যে এইখানের যে আমার ঘরগুলো হয়েছে ছটা সেই ঘরগুলোতে এবার আমি বুনব এখানটাতে এসে আমি একটা প্রথমে সিঙ্গেল কষিয়া নেব তারপরেরটাতে আমি হাফ ডবল কষিয়া নিচ্ছি তারপরেরটাতে ডবল কষিয়া নিচ্ছি তারপরেরটা তো ডবল কষিয়া নিচ্ছি তারপরেরটাতে আমি দুটো ডবল কষিয়া নিচ্ছি একটা দুটো তারপরে এই যে লাস্টের যে ঘরটা থাকছে সেখানটাতে ঢুকিয়ে আমি এখানে আমি তিনটে ডবল কুশিয়া নিচ্ছি একটা দুটো দুটো তিনটে তারপরে আমি একটা চেন নিচ্ছি আবার সেম ঘরটাতে আমি আরও তিনটে ডবল কষিয়া দিয়ে নিচ্ছি একটা দুটো তিনটে তারপরের ঘরটাতে আমি দুটো ডবল কষিয়া দিচ্ছি একটা দুটো তারপরেরটাতে আমি একটা ডবল কষিয়া দিচ্ছি তারপরেরটাতেও আমি একটা ডবল কষিয়া দিচ্ছি তারপরেরটাতে একটা হাফ ডবল কষিয়া দিচ্ছি তারপরেরটাতে একটা সিঙ্গেল কষিয়া দিচ্ছি যেরমভাবে এই দিক দিয়ে আমি করলাম সেরমভাবে এই দিক দিয়ে আমি এলাম তারপরে দেখো এটা আমি এই যে দুটো সিঙ্গেল ক্রোশিয়া এর মধ্যেটাতে আমি এটা জয়েন করে দিচ্ছি জয়েন করে দেওয়ার পরে আবার আমি এখানের যে ফার্স্ট যেটা সেখানে আমি চলে যাচ্ছি ফার্স্ট ঘরটাতে গিয়ে আমি একটা সিঙ্গেল ক্রোশিয়া নিচ্ছি তারপরেরটাতে হাফ ডবল কষিয়া নিচ্ছি তারপর একটাতে ডবল কষিয়া নিচ্ছি পরপর দুটো দুটো ঘরে দুটো ডবল কষিয়া তারপরে ঘরটাতে আমি দুটো ডবল কষিয়া একসাথে নেব একটা ঘরে দুটো ডবল কষিয়া তারপরে এই যে প্রথম যে ঘরটা আছে সেটাতে ঢুকিয়ে যেমন আগে করলাম সেরকমই এটাতে আমি ছটা ডবল কষিয়া করে নেব প্রথমে তিনটে করলাম দুটো তিনটে তারপরে একটা চেন নিয়ে আবার আমি তিনটে ডবল কষিয়া সেম ঘরটাতে আমি বুনে নিচ্ছি তারপরে দেখো তারপরে এই যে পরের যে ঘরটা আছে এখানে এই ঘরটাতে আমি দুটো ডবল কষিয়া বুনে নিচ্ছি একটা দুটো তারপরেরটাতে আমি একটা ডবল কষিয়া বনেছি তারপরেরটা তো একটা ডবল কষিয়া বুনছি তারপরেরটাতে একটা হাফ ডবল কষিয়া বুনছি তারপরেরটাতে একটা সিঙ্গেল ক্রষিয়া বুনছি দেখো দুটো প্যাডেল আমার রেডি হয়ে গেলো এইভাবেই আমি বাকিগুলো সবগুলো তোমার করে নেব দুটো হলো আরও আমার ছটা আছে তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কী করতে হবে দেখো বন্ধুরা এই আটটা প্যাডেল আমার রেডি হয়ে গেছে দেখো কী সুন্দর লাগছে ফ্লাওয়ারটা দেখতে আর এই পিছন দিকে আমি লুপগুলো নিয়ে নিয়েছি যেগুলো তোমরা সবাই জানো আর তোমাদেরকেও জন্য দেখালাম না আমি আমি দেখো প্রতিটা এই পাপড়ির এই যে এই যে পাপড়িগুলো আছে প্যাটলগুলো আছে এগুলো প্রতিটার পিছনে আমি পাঁচটা করে চেন দিয়ে দিয়ে লুপটা নিয়ে নিয়েছি সাদা উলটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি তবে দেখো এখানে আমি যে কোনো একটা লুপের ভিতর থেকে আমি তোমার এই গ্রিন কালারের রুলটা আমি জয়েন করব দেখো গ্রিন কালারের রুলটা জয়েন করে নিয়ে এখানে আমি প্রথমে তিনটে চেন দিয়ে নেব একটা দুটো তিনটে তারপরে আরও দুটো ডাবল কষিয়া দিলাম একটা দুটো তারপরে এখানে আমি দুটো চেন নিলাম দুটো চেন নিয়ে সেম ঘরটাতে আবার আমি তিনটে ডাবল কষিয়া দিয়ে নিলাম একটা টু তিনটে তারপরে আমি নেক্সট এই লুপটাতে চলে যাচ্ছি এই নেক্সট লুপটাতে আমি গিয়ে এখানে তিনটে ডাবল ক্রোশিয়া নেব একটা দুটো তিনটে তারপরে দেখো আবার এই নেক্সটটাতে গিয়ে আমি আবার ওই ছটা ডাবল কষিয়া করব একটা ডাবল কষিয়া দুটো ডাবল কষিয়া তিনটে ডাবল কষিয়া তারপরে আবার আমি দুটো চেন নিলাম দুটো চেন নিয়ে আবার আমি তিনটে ডবল কষিয়া করছি একটা দুটো তিনটে এগুলো আমার কর্নারগুলো বেরোচ্ছে তারপরে দেখো তারপরেরটাতে আবার আমি তিনটে ডবল কষিয়া নিচ্ছি একটা দুটো তিনটে তারপরে আবার আমি এই লুকটাতে চলে আসছি এই লুকটাতে এসে আবার আমি ছটা ডবল কষিয়া বুনব একটা দুটো তিনটে মধ্যে দুটো চেন দিচ্ছি মধ্যে দুটো চেন দিয়ে আবার আমি তিনটে ডবল কষিয়া বুনছি একটা দুটো তিনটে তারপরে আবার আমি পাশের এই এটাতে চলে যাচ্ছি লুকটাতে এখানে আবার আমি তিনটে ডবল কষিয়া নিয়ে নিচ্ছি দুটো তিনটে আবার এই লুকটাতে চলে আসছি এখানে এসে আবার আমি ছটা ডবল কষিয়া নেব একটা দুটো দুটো তিনটে তারপরে আবার আমি দুটো চেন দিলাম দুটো চেন দিয়ে আবার আমি তিনটে ডবল কষিয়া দিচ্ছি একটা দুটো তিনটে তারপরে এখানে এসে আবার আমি তিনটে টাবল কষিয়া দিচ্ছি একটা দুটো তিনটে তাহলে দেখো আমার চারটে কর্নার আমার রেডি হয়ে গেল দেখো এই একটা কর্নার রেডি হয়েছে এই একটা হয়েছে এই একটা হয়েছে এই একটা হয়েছে এরপরে আমি এখানে আমি এটা জয়েন করে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি স্লিপ স্টিচ দিয়ে নিয়ে আমি আবার এখানটাতে চলে আসছি এখানটাতে এসে আবার আমি ছটা ডবল কষিয়া করব দুটো তিনটে আবার দুটো চেন আবার তিনটে ডবল কুচিয়া আবার এই যে স্পেস গুলো বেরিয়েছে যেগুলো এগুলো তো আমি তিনটে করে ডবল কুচিয়া দেব একটা দুটো তিনটে এইভাবে চলো এই রাউন্ডটা আমি বুনে নিচ্ছি দেখো বন্ধুরা গ্রিনটা আমার দুটো রাউন্ড শেষ হয়ে গেল দেখো স্কোয়ারটা আমার চলে এলো এরপরে আমার যতটা ইচ্ছা আমি বড় করতে পারি এরপরে আমি দুটো স্টেপ আরো বুনে নেবো আরো দুটো এটা দুটো হয়েছে আরও দুটো বুনে নেব চলো আরো দুটো বুনে নিই সেমভাবে বুনব দেখো এখানে এসে জয়েন করেছি আবার ডাইরেক্ট এখানটাতে তিনটে ঘরে এতে চলে যাব আমি এখানে গিয়ে আবার দুটো চেনের মধ্যেখানে আবার আমি তিনটে ডাবল কষিয়া নিলাম আবার দুটো চেন নিলাম তারপরে আবার আমি তিনটে ডাবল কষিয়া নিচ্ছি তারপরে দেখো তখন দুটো করেছিল এখন তিনটে স্পেস বেরিয়েছে আমার একটা দুটো তিনটে তো চলো এই স্পেসটাতে ঢুকিয়ে আবার আমি তিনটে ডাবল কষিয়া করে নিই একটা দুটো তিনটে আবার এই স্পেসটাতে চলে আসছি এখানে এসে আবার আমি তিনটে ডাবল কষিয়া করে নিচ্ছি দুটো তিনটে আবার এই স্পেসটাতে চলে আসছি এখানে এসে আবার আমি তিনটে ডাবল কষিয়া করে নিচ্ছি একটা দুটো তিনটে আবার ডাইরেক্ট আমি এই দুটো চেনের স্পেসে চলে যাচ্ছি এখানে এসে আবার আমি তিনটে ডবল কষিয়া করছি দুটো চেন আবার তিনটে ডবল কষিয়া তিনটে ডবল কষিয়া করে নিলাম দুটো চেন আবার তিনটে ডবল কষিয়া এইভাবে আমি আরও দুটো একটা রাউন্ড শেষ করব এটা তিনটে হলো এটা তিনটে চলছে একটা দুটো তিনটে আমি এরপরে আরেকটা রাউন্ড আমি বুনে নেব তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে দেখো আমি মধ্যে কোথাও চেন দিচ্ছি না তিনটে ডাবল কষিয়া এইদিকে মধ্যে দুটো চেন তিনটে ডাবল কষিয়া তারপরে ডাইরেক্ট এই স্পেসটাতে চলে এসে তিনটে ডাবল কষিয়া আবার ডাইরেক্ট এই স্পেসটাতে চলে এসে তিনটে ডাবল কষিয়া আবার ডাইরেক্ট ডাইরেক্টেসতে চলে এসে তিনটে ডাবল কষিয়া তিনটে ডাবল কষিয়া দেওয়ার পরে আবার এই দুটো চেনের এখানটাতে আমি চলে যাচ্ছি তিনটে ডাবল কষিয়া দুটো চেন তিনটে ডাবল কষিয়া এইভাবে রাউন্ডটা আমার হয়ে যাবে এটা আমি তিনটে হল আরও একটা আমি করে নিচ্ছি দেখো বন্ধুরা এটা আমার কমপ্লিট হয়ে গেল চারটে রাউন্ড আমার হয়ে গেল দেখো একটা দুটো তিনটে চারটে এখানটাতে এসে আমি এটা জয়েন করে দিচ্ছি স্লিপ স্টিচ দিয়ে দেখো জয়েন করে দিলাম আমি এদিক করে ঢুকিয়ে আমি যতগুলো উল এখানে আছে সবগুলো আমি কেটে দিচ্ছি যেগুলো বেরিয়ে আছে এখানে সবগুলো আমি কেটে দিচ্ছি দেখো কত সুন্দর ফ্লাওয়ার মোটিভ তোমার এটা হলো বিগ তুমি বিগ ফ্লাওয়ার গ্র্যান্ড স্কোয়ার বলতে পারো ফ্লাওয়ার মোটিভ স্কয়ার বলতে পারো তোমরা এটা দিয়ে ব্যাগ বানাতে পারবে তারপরে এটা দিয়ে তোমরা কী বলবো থালপোস বানাতে পারবে তোমরা এটা দিয়ে কোস্টার বানাতে পারবে এই ডিজ এই ডিজাইনটা দিয়ে কানাজির আমরা তোমার ইয়েও বানাতে পারবো গোপালের ড্রেস বানাতে পারবো এই এই আইডিয়াটা দিয়ে অনেক কিছু তোমার এই ডিজাইনটা দিয়ে অনেক কিছু আইডিয়া আমাদের মাথায় চলে আসবে তো তোমরাই বলো তোমাদের কেমন লাগলো আমার এই বিগ ফ্লাওয়ার গ্যান স্কোয়ারটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট নিশ্চয়ই করবে এবং একটা সাবস্ক্রাইবার অবশ্যই করে দেবে আর শেষ পর্যন্ত ভিডিওটা নিশ্চয়ই দেখবে আর তাহলে চলো বন্ধুরা আজকে আমি এখানেই রাখছি ভগবানের কাছে প্রার্থনা করছি সবাই তোমরা ভালো থাকো আনন্দে থাকো চলো তাহলে আজকের মতো বাই অন্য দিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে অবশ্যই অবশ্যই আমার দেখা হবে